হ্যালো ভিউয়ার্স আই এম ইঞ্জিনিয়ার মিজবা রহমান ফার্ম টিকাটি সাপোর্ট আজকে দেখাবো আমি অফিস নেটওয়ার্ক কিভাবে সেট করতে হয় সেটা আমার এখানে র্যাক আছে নেটওয়ার্ক র্যাক এবং রাউটার আছে সুইচ আছে তো আমি এইগুলো দেখাবো কিভাবে এটা সেট করে পার্ট বাই পার্ট আমি এগুলো দেখাবো প্রথমে আছে পিডিইউ প্রথমে পিডিইউ আছে দ্বিতীয়টা হচ্ছে রাউটার এটা হচ্ছে মাইক্রোটিকের ওয়ান ডাবল জিরো নাইন এরপরে দুটা সুইচ আছে সিসকো সুইচ এস জি থ্রি ফাইভ জিরো নিচেরটাও সিসকো সুইচ থ্রি ফাইভ জিরো এই সুইচগুলো সবই ওয়ান জি পোর্টের মাইক্রোটিক রাউটারও ওয়ান জি পোর্ট শুধু একটা আছে টেন জি তো এগুলো সাধারণত বড় কোনো অফিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা হলো অফিস ডায়াগ্রাম এই অফিসে মোট টেবিল আছে আটটা পিসি আছে তিরিশটা একটা ডিভিআর আর একটা ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট এই সবগুলোই ক্যাটসিস কেবলের মাধ্যমে কানেকশন হবে এই জন্য একটা মাইক্রোটিক রাউটার এবং দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে সুইচগুলো চব্বিশ পোর্টের চাইলে আপনারা আইএসপির জন্য এগুলো ব্যবহার করতে পারেন তো আমি দেখাবো কিভাবে এই পুরো সেট প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে সেট করতে হয় সেটা আমি দেখাবো তো চলুন আমরা শুরু করি এটা নেটওয়ার্ক র্যাক এই র্যাকে আমরা আমাদের ডিভাইসগুলো মাউন্ট করব। প্রথমে আমরা এই র্যাকটা ওয়ালে মাউন্ট করব এটা সিক্স ইউ র্যাক এর ব্র্যান্ড হলো টোটেন অনেক সুন্দর একটা র্যাক এর সাথে একটা পিডিইউ অর্থাৎ প্লাগ ফ্রি থাকে এই পিডিইউটা একদম উপরের দিকে লাগানো থাকে এটা মার্কেটে আপনি ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটা প্রথমে আমি ওয়াল মাউন্ড করব এই জন্যে ড্রিল করতে হবে মোট চারটা হোল করতে হবে সবগুলোই উপরের সাইডে ডান সাইডে দুইটা এবং বা সাইডে দুইটা হোল করতে হবে এটা হলো এস এস রয়্যাল বোল্ট এটা দিয়ে র্যাকটা মাউন্ট করতে হবে রয়্যাল বোল্টটা প্রথমে হলে ভিতর ঢুকাতে হবে এখন র্যাকটা রয়্যাল বোল্টের সাথে সেট করতে হবে হ্যাঁ সেট করা হয়ে গেছে হ্যাঁ মাউন্ট করার পরে এরকম দেখাবে অনেক সুন্দর দেখাচ্ছে মাউন্ট করার পর এখন কেবলিং করব ক্যাট সিক্স কেবল ব্যবহার করব আমরা এই কেবলগুলো সবই পিসিতে কানেকশন হবে পিসিগুলো পাশের রুমে আছে এর অন্য প্রান্ত সবগুলো পিসিতে কানেকশন হবে কেবলিং করার পরে আমরা রাউটার মাউন্ট করব এটা ক্লাউড কোর সিসিআর ওয়ান ডাবল জিরো নাইন ড্যাশ সেভেন জি ড্যাশ ওয়ান সি ড্যাশ ওয়ান এস প্লাস রাউটার ব্র্যান্ড মাইক্রোটিক আমার চ্যানেলে এই রাউটার নিয়ে বিস্তারিত ভিডিও আছে এই মাইক্রোটিক সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা ভিডিওর উপরে ডান সাইডে আই বাটন প্রেস করেও ভিডিওটা দেখতে পারেন এরপর সুইচ মাউন্ট করব এর ব্র্যান্ড হলো সিসকো মডেল এইস জি থ্রি ফাইভ জিরো ড্যাশ টু এইট এটা চব্বিশ পোর্টের সুইচ সবগুলো পোর্টই ওয়ান জি এটা ম্যানেজেবল সুইচ পাওয়ার দেওয়ার পরে রাউটার এবং সুইচে ক্যাট সিক্স কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন আপ করতে হবে আমরা এখানে দুইটা সিসকোর সুইচ ব্যবহার করছি দুইটা একই মডেলের সিসকো এইচ জি থ্রি ফাইভ জিরো ড্যাশ টু এইট এখন কেবলগুলো সুন্দর করে সাজাবো যাতে আমাদের বুঝতে সহজ হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে তো আপনাদের যদি এরকম নেটওয়ার্ক সেট আপ দরকার হয় অফিসের জন্য তো আমাদেরকে জানাতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা আপনাদের সেট আপ করে দেব আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে